এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Hiroshima, Nagasaki, Baruder gondho chhoray, Bishakto hahakar, Samrajyobad grash kore chole, Eke eke, prithibir somosto adhikar. Shrinkholita ভারত মাতা ব্যথিত ক্রন্দ, সাত কোটি সন্তানের বুকে তুলিল গর্জন, হিমালয় থেকে কন্যাকুমারিকা মুক্তি আন্দোলনে মিছিলে মিছিলে ছয় লাখ জনতা মহামিলনে। দেশের কাহিনী শোনো শোনো জনগণ, ভারত মাতা রাষ্ট্র পূরণ করি যে বর্ণন। দেশের কাহিনী শোনো শোনো জনগণ, ব্রিটিশ বণিকদের দারুণ অত্যাচার, ডোনার দেশটাকে করলো যে ছারখার, বুটের তলায় পিষে মারলো কত মানুষ জন, রক্ত চক্ষু দেখে তাদের জাগলো জনগণ। নীলকর সাহেবের শক্ত কড়া চাবুক, জালিয়ানওয়ালা বাগের গণহত্যার রূপ, ডান্ডি অভিযান আর ক্ষুদিরামের ফাঁসি, দারুণ রোষে আগুন দিল জাগলো ভারতবাসী। ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। আইন অমান্য ইহার অসযোগ অনশন, লবণ খিলাফত বঙ্গভঙ্গ আন্দোলন, ভারত ছাড়ো ডাকে নৌসেনা সংগ্রামে, জনতার বিদ্রোহী মন বাড়ে শহর গ্রামে। ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। আজাদ হিন্দ পৌঁছ করলো যুদ্ধ বিগ্রহ, অস্ত্রাগার লুণ্ঠন হলো হলো সিপাই বিদ্রোহ, অগ্নিযুগে মরলো সাহেব আকাল আনলো মরণ, বন্দে মাতরম মন্ত্রে জাগলো জনগণ। ভারত মাতা রাষ্ট্র পুরাণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। যতীন সূর্য সেন গান্ধীজি, বিনয় বাদল দীনেশ নেহরু নেতাজি, সংগ্রামে সংগ্রামে বাড়ে সবার মনোবল, ভারত মাতার ঘুচে যায় বন্ধন শৃঙ্খল। ভারত মাতা রাষ্ট্র পূরণ করি যে বর্ণন, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। দেশের কাহিনী শোনো শোনো জনগণ, দেশের কাহিনী শোনো শোনো জনগণ। Hello, my dude. Oh, what a pleasant surprise. রিটায়ারমেন্টের পর বাকি জীবনটাই তো ছুটি। তা বটে। ওয়েল, হোয়াটস ইউর নেক্সট? আগে দেশের বাড়িতে তো যাই, তারপর কবে যাচ্ছি?
ट्रेने जाओ मैं आकाश से माटी से दिन तो नहीं भूल एवं माटी के आश्रय करा जाए वेल 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 अच्छा भाई उठी हमारे तो निजे ऑफिस सामलाते हैं हाँ चलिए চাকরি শেষে আমি কিন্তু এখানে আর একদিনও থাকবো না দেশে ফিরে যাব হ্যাঁ হ্যাঁ তাই হবে আমি তোমাকে কথা দিচ্ছি রিটায়ারমেন্টের পর আমরা গ্রামের বাড়িতেই ফিরে যাব তোমার চাকরি শেষে আমি কিন্তু এখানে আর একদিনও থাকবো না দেশে ফিরে যাব ভাবছি বাকি জীবনটা আমাদের দেশের বাড়িতে কাটিয়ে দেবো আমার চিন্তা শুধু তোকে নিয়ে আমার জন্য হ্যাঁ রে ওখানে তোর অনেক কষ্ট হবে অনেক রকম অসুবিধে তোর তবে তুই কলকাতা মাদ্রাজ বম্বে যে কোনো একটা শহরে থাকতে পারিস কিন্তু বাপি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আর আমার জন্য তো চিন্তাই তো করছো কেন মামনি তোর মা ভাবছিল শেষ জীবনটা শ্বশুরের ভিটেতে কাটিয়ে দেবে কিন্তু তাতে আর হলো না তাই আমরা ঠিক আছে বাপু আমরা যাবো আমরা গ্রামে যাবো Thank you.
এখনো মাস্টারই হচ্ছে এই গ্রামের স্কুলে? তুমি কিন্তু দাদা বুড়ো হয়ে যাচ্ছ। আরে বয়সটা তো আর কম হলো না। কি আর এমন বেশি হলো, তুমি তো আমার থেকে মাত্র 3 বছরের বড়। আচ্ছা দাদা, এখন গ্রামে চাষের ব্যবস্থা কি? সেই সাবেকি প্রথা। কি বাপি, খুব কষ্ট হচ্ছে? পাকা রাস্তা এইখানে এসে তারপর শুরু হচ্ছে কাঁচা রাস্তা, গাড়ির তোলানি খুব পড়বে। আর কত দূর? এই তো বেশি দূর নেই, এসে গেছি। সন্ধ্যাবেলা রাত হয়ে গেছে ভাই, কোথায় কোথায় রাত হয়ে গেল? খবর শুনে তো কি খবর? লেখাপড়া শিখে দে ভাই, কি করলে? আমাদের গায়ের ছেলে, দেশের গরু ভাই, দেশের গরু। খবরের কাগজের নাম বেরিয়েছে গো, খবরের কাগজের নাম বেরিয়েছে। কি? ওই শশীবাবুর ভাই মহিবাবু গো। উনি আবার বলে কিনা যে গায়ের ছেলে গায়েই ফিরে যাব। সুন্দর কথা। টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, ধন সম্পত্তি আছে, তাদের মহাপুরুষ বলে বাবা, তাদের মহাপুরুষ। জানিস মই তোর, তুই বৌদি ভীষণ নিচ্ছে, একবার তীরকে বেড়াতে যা। এটা খুব ভালো কথা, তোমাদের আগেই যাওয়া উচিত ছিল দাদা। এবার যাবো, তবে কি জানিস এই গোদায়ের উপর ভরসা হতো না, এবার তুই এসেছিস। হ্যাঁ এখন তো বাবা, এখন আপনারা গল্প করছেন কেন মা? রাত্রি অনেক হলো। কাল সকালেই তোর সঙ্গে বেশ জমিয়ে গল্প করা যাবে। কাকাবাবু এবার আপনি শুয়ে পড়ুন, আমি মশারিটা ফেলে দিই। দাদা তুমি ঠিক বলেছ, সাক্ষাৎ মা। জানো মা, ছোটবেলায় আমরা দুই ভাই একসঙ্গে রাত্রিবেলায় পড়তে বসতাম, তো পড়তে বসেই তো ঘুমে চোখ তুলে আসতো, তোমার ঘুমিয়েও পড়তাম। আর বাবা কি বকুনি দিতে, মাঝে মাঝে মারতেন। মা সব দিক সামলে, তুমি যেমন বিছানায় শুয়ে দিচ্ছ তাই করতেন। আমি এখন যাই। মা মশারিটা ভালো করে টাঙিয়ে দাও যেন মশা টসা না ঢোকে। বাপের বাজিতে নিভিয়ে দিই। একটু কমিয়ে দে না একটু। আরে তুই কোথায় শুবি? আমি সামনে যাচ্ছি। বাহ, চলে বাপু, গুড নাইট। গুড নাইট। চলে এটা আরেকটা বদ অভ্যেস মা, মর্নিং ওয়াক। তবে আজ একটু বেশি তাড়াতাড়ি বেরোচ্ছি, অনেকদিন দেশ ছাড়া ছিলাম, তো আজ গ্রামের বুকে সূর্যোদয় দেখতে চাই। আচ্ছা কাকাবাবু, আপনি কি খেতে ভালোবাসেন? আমি কি খেতে ভালোবাসি? দেখো কাণ্ড, তুমি তো আমাকে রীতিমতো মুশকিলে ফেললে। দেখো অনেকদিন শুক্তো খাওয়া হয়নি।
ঠিক আছে ঠিক ঠিক রাতে ভোরে উঠলে কারোর শরীর ঠিক থাকে পরে উঠলে কেন ঘুমোনি পাচ্ছি ঘুমে খেলে কারোর ঘুম হয় কি করবো বলো কাকাবাবু চা করতে হলে তো এবার চল বিয়ের পর থেকে তুই সেই একই কথা শুনে আসছি আসবে আসবে বল সেদিন তোমার আসবে কি আসবে গো আসবে সেদিন তোমার নিশ্চয়ই ফিরবে ঘরে তোমার পূর্ণ রয়েছে তাও তুমি দেখতে পাও না ভাবতে হবে না ভাবতে হবে না তুই ওর চোখে জাপনাতি তুমি শুধু গ্রাম তেমন হয়ে নাকি হ্যাঁ তুমি বলবে নতুন নতুন অনেক অনেক নকশা কাটা শাড়ি হ্যাঁ অনেক দেবো অনেক অনেক তুমি শুধু কাজ করে যা
তুই তুই শুধু কাজ করে যা। আমাকে চিনতে পারছেন না তো? মোহিত, এসো 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 এসো। তারপর আছো কেমন? আমি ভালোই আছি, আপনি কেমন? আমি জানোই তো স্বাধীনতার জন্য বিপ্লব করেছিলাম, সরকারি পেনশন পাচ্ছি, ছেলেটা ড্রাইভার হয়েছে, হেলথ ডিপার্টমেন্টে কাজ করছে। মানে আমি নামি হেডমাস্টার, সারাদিনের মধ্যে একটা কি দুটো বেশি ক্লাসই অ্যাটেন্ড করতে পারি না। ঠিকই, হ্যাঁ, অফিস ওয়ার্ক, অ্যাকাউন্টস মেকানিক, তারপর বোর্ডের অফিসে ধর্ণা দিদির সমস্ত সময়টাই কেটে যায়। তার মানে বুড়ো বয়সে তোর একটু বেশি পরিশ্রম হচ্ছে, এই তো? পরিশ্রম করতে রাজি আছি যদি সেটা সার্থকর। আরে আজকাল কি ছেলেরা লেখাপড়া করে না নাকি রে? দিল্লিতে খবর কাগজ খুললে বাংলাদেশের খবর বলতে তো একটি, ছাত্র বিক্ষোভ আন্দোলন, ব্যাপারটা কি রে? আমাদের বিনয় স্যার ঠিক এই কথাই বলতেন, তখন অবশ্যই শিক্ষাক্ষেত্রে এরকম সস্তা রাজনীতি অনুপ্রবেশ করেনি, ওদের সমস্যা ছিল অন্যরকম। তো বুঝল, আজকের এই যে অবস্থা তার জন্যে তোর কি মনে হয় গভর্নমেন্ট না আমাদের এই সমাজ ব্যবস্থায় যাই? গলত তো সর্বক্ষেত্রেই, আমরা শিক্ষকরা যে ভুল করছি না তা তো নয়, আসলে ব্যাপারটা কি জানিস, যে মানুষের মরাল ভ্যালুগুলো দিনের পর দিন সব যেন নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যার তো একটা সমাধান হওয়া উচিত নিশ্চয়ই, তবে এ নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে, আরো ভালো করে চিন্তা করতে হবে। যাক, সেসব কথা চাকরি চাই বললে কি আর চাকরি পাওয়া যায় নাকি? ট্রাই টু বি রিজনেবল, তাকে তো চেষ্টা করতে হবে। কিন্তু সে বক্তা বলেন, আমার কাঙালির মতো চাকরির জন্য ওয়েদারি করতে আমি পারবো না বাবা, স্বার্থপরের মতো নিজের জন্য তো নয়। তবে কি করতে চাও? কেন, আমরা তো ভিক্ষে চাইছি না, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ চাইছি। তবু এই সংসারের কথা তো একবার ভাববে তুমি, সংসারের সংসারের উজুয়া থেকে হেরে যাব না তা সম্ভব না বাবা। তবে তুমি কি করবে? তোমার এই বিপ্লব, রেভলিউশন। সে আরো বলে আমাদের শক্ত হতে হবে, আমাদের রেভলিউশন করতে হবে। কিন্তু মহিল, হোয়াট ইজ রেভলিউশন? রেভলিউশন মানে তো শুধু অবজ্ঞা আর রক্তক্ষয় নয়, আমরা যদি আমাদের দেশের মানুষকে আদর্শবান করে গড়ে তুলতে পারি, আরো নিষ্ঠাবান করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সব দুঃখ সব দৈন্য ঘুচে যায়, আর সেটি হবে সবচেয়ে বড় বিপ্লব। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু এদিকে কি করলি বল? এরই মধ্যে ভুলে গেলি চাকরি? দেখো তোকে চাকরি কে করতে বলি, ওদের ব্যবসাটা তো আমাদের হবে, আমার দ্বারা হবে। হ্যাঁ ঠিক করে তাই কি ঠিক করলি? এই যে
এই বাবুকেও একা চা দাও, নাহলে তো মুখ দিয়ে কথা বেরোবে না। বাবা তো তুমি ঠিক বুঝতে পারো এটা। আচ্ছা তুই দিস না তো আমার ব্যবসা করবো। ব্যবসা করবো গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন লাঠি ছোটা থেকে শুরু করে ওই স্লোগান তৈরি, বক্তৃতা তৈরি, তারপরে সর্বভাষায় বক্তৃতা দেওয়ার বক্তা, মিছিলের মানুষ, মাইক, মঞ্চ সমস্ত ভাড়া পাওয়া যাবে। নমস্কার কর্তা, কি ব্যাপার? আজকে বিজু সাহেব আসবেন, তাই গায়ের লোকেরা আপনাকে ডাকছে। কেন? যে গরু কেনার ঋণ দেবে। ও চাষের বলদ কেনা বাবদ এ গ্রামে মোট চারজনের আবেদন মঞ্জুর করা হয়েছে। আমার গ্রাম থেকে কমালে হবে না, অন্য গ্রাম থেকে বাদ করুন। কত টাকা কোথায়? এরপর এখন এদের আগেকার ঋণ পর্যন্ত শোধ হয়নি। কত করে পাচ্ছি সেটা জানতে চাচ্ছি।
আপনি তো ফিল্ড অফিসার, আপনি তো বোঝেন যে 50 টাকায় একটা বলদ কেনা যায় না। বুঝি স্যার, কিন্তু কি করবো বলুন, 14টা গ্রাম আমার কন্ট্রোলে, অ্যালটমেন্ট মাত্র 3000 টাকা, 50 টাকা করে দিও, 60 জনের বেশি কভার করা যায় না। রিপোর্ট করেন না, রিপোর্ট করে কোনো লাভ হয় না স্যার, রিপোর্ট করলে অনার করে না। আপনি কি বলছেন, রিপোর্ট করে কোনো লাভ নেই? আমি তো জানি রিপোর্টের উপর সব কিছু চলছে। আমি যাচ্ছি। কুঞ্জুদা, তোমাদের এরকম বসে বসে ফাঁকি দেওয়াটা ভালো না। আপনি যদি তোর বাড়ি ফেরার সময় হলো, খেয়াল আছে কটা বাজে? কি করবো তবে আর কি, ঘরের যে বোনের মোস্তারা, আর আমি তোর জন্য সারাদিন এই লেখের নিয়ে বসে থাকি, আর উনি এই সংসারটা চালাতে প্রাণ পাঠ করুক। রাগ করেছে তো? রাগ না বাবা, তুই কত বড়টি হয়েছিস, লেখাপড়া শিখেছিস, সংসারের কি হাল হয়েছে একটু দেখবি তো। কে বলেছে দেখব? আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহি তো মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ হয়েছে সোনা। জানিস উনি কত দুঃখ করছিলেন, বলছিলেন ছেলেটাকে কত কষ্ট করে পাশ করালাম, অথচ। আচ্ছা মা, তোমার ছেলেটা মানুষ হলে, রোজগার করলে তুমি খুশি হবে তো? কি আবার কি না হয়, তেমনি আর সবার মায়েরাও হয়তো। তাই বলে নিজের ক্ষতি করে? ক্ষতি নয় মা, যখন হবে না আমাদের সবার একসঙ্গে। কি করে? দেশ তো আর আমাদের বাদ দিয়ে নয়, দেশের ভালো হওয়া মানে আমাদের সকলের ভালো হওয়া। আপনি সাথে বুঝি না, তুই একটা চাকরি জোগাড় করে নি। হবে না। কেন হবে না? মণি ঠাকুরপুর ছেলেবেলার বন্ধু, একসঙ্গে লেখাপড়া করেছে, মস্ত বড় সরকারি অফিসার। হ্যাঁ তাই তো। তবুও হবে না। কেন হবে না সে কথা বলবি তো। কি হবে বলে, শুধু এইটুকু জেনে রাখো, হবে না। তোমার চাচা মনের মতন করে বুনেছে এই শাড়িটা, তোমার বউকে পরে কাল আমাদের বাড়িতে আসতে বলো। শোনো, আমি তো তোমাকেই খুঁজছি। তুমি গৌতম না? তো তুমি আমার কাছে এলে না? সময় পাইনি। এই ভাই শোনো, কথা তোমার কাজের জন্য আমি একটা চিঠি লিখে দিয়েছি, আমার তো মনে হয় চাকরিটা হয়ে যাওয়ার পসিবিলিটি খুব ভালো। হ্যাঁ এই শোনো, যাও কি ব্যাপার, তুমি চাকরি চাও না?
চাই তদবির বলছো কেন? ইয়াং ম্যান, ইউ আর এ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার। আমার মতো কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার অনেকেই আপনি কি সতর্কে রেকমেন্ড করতে পারেন? আমি আপনার বাল্য বন্ধুর ছেলে বলে দুর্বলতা, হ্যাঁ দুর্বলতা বলতে পারো, তবে গৌতম শুধু তোমার জন্য নয়, আমার যদি ক্ষমতায় খুলো তো আমি অনেককে সাহায্য করতাম। অসুবিধাটা তো এইখানে, আসলে আপনারা হচ্ছেন অত্যন্ত ইমোশনাল, তাই আপনাদের তৈরি ন্যাশনাল প্ল্যানটা প্র্যাকটিক্যাল নয়। তার মানে তুমি কি বলতে চাও এ দেশে কোনো কাজ হয়নি? চোখ থাকলেই দেখা যায়। আপনি বলুন আপনার দেশের জন্য কি করেছেন? গৌতম একদিন বাড়িতে এসো, সব কথা হবে। বাপি কোথায় গিয়েছিলে এত দেরি করলে? যে ও এক ব্রাইট ইয়াং ম্যানের সঙ্গে আলাপ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কে? বিজুর ছেলে গৌতম। ওর শুধু ব্রাইট নয়, স্মার্ট অ্যান্ড বোল্ড। ও কি বলছিল জানিস? ও বলছিল প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে আমরা নাকি কোনো কাজই করিনি। কোনো কাজই করেনি? আর তুমি তাকে ব্রাইট ম্যান বলছো? হ্যাঁ বলছি, তার কারণ এই সৎ সাহসের দরকার। দেখিস আমি তোর সঙ্গে আলাপ করিয়ে দেবো, তোরও ভালো লাগবে। দাদা আমি বলছিলাম কি, গদাই বরং অন্য কোনো ব্যবসা করুক। এখানে কি ব্যবসা করবে ঠাকুরপো? ঠিক বলেছ, এই গণ্ডগ্রামে কিছুই হবে। তাহলে কলকাতায় গিয়ে শুরু করুক। আরে বাবা শুনেছি সেখানে ঘর ভাড়া সেলামিতে প্রচুর টাকা। বাবা পান না, টাকা যা লাগবে দিতেই হবে। কি হবে? চাকটা। হ্যাঁ এই যে এই রাজের শরীর পাঠটা বলো তো। হ্যাঁ বলো, আমি এক মুড় নিয়ে আসছি। আরে গদাই ফিরেছে? কি করছে দাদা? বই পড়ছে। দেখো দাদাকে একটু ডেকে নিয়ে আসে। এসো। কি ব্যাপার দেবী, হঠাৎ এই অসময়ে দা কি আদেশ বলো? যদিও সম্রাট আমি, সকলের কাছে বিশ্ব দাঁড়াতে পায় না আমার পাশে, কিন্তু আমি কৃতদাস তোমার কাছে। কি হলো বলো? আরেকবার বল। ও কি ব্যাপার দেবী, হঠাৎ অসময়ে ডাক কি আদেশ বলো? যদিও সম্রাট আমি, সকলের কাছে বিশ্ব দাঁড়াতে পায় লাজ আমার পাশে, কিন্তু আমি কৃতদাস তোমার কাছে। বলছি বলছি, আজ দোল পূর্ণিমা, গাছে গাছে ডালে ডালে রঙের ছড়াছড়ি, সম্রাট আপনাকে পিতৃদেব স্মরণ করিয়াছেন। এই ধরনের কটেজ ইন্ডাস্ট্রির জন্য আজকাল আমাদের দেশে সব যন্ত্রপাতি তৈরি হয়। শুনলাম যাত্রা হবে, একটা যাত্রা হবে বউ দিদি গো, শুনলাম যাত্রা হবে, একটা যাত্রা হবে আমার দাদা।
গিয়েছিলেন? কেন? তুমি নাকি গোকুলকে খুন করতে গিয়েছিলে। বাজে কথা, তুমি বিশ্বাস করো এটা? বিশ্বাস করি আর না করি এ কথা তুই ছাড়াই দিয়ে বল, দেখি তোর কত সাহস আছে। শান্তি তোমাদের শান্তি হবে গৌতম? আমি বলি যে কতদিন তুই মামাদের ওখানে কাটিয়ে গিয়ে বাবা, তুমি আমার পালাতে বল। না রে না, তোকে আমি পালাতে বলি, তুই আমার কথা বুঝবি না গৌতম, আমার কথা বুঝবি না, আমাদের এই কথাটা রাখ বাবা, কতদিন তুই থেকে আসবি ওখানে। তখন বলে আরে গৌতম না, গৌতম নাই তো, এই এই গৌতম, গৌতম না, গৌতম থানায় গিয়ে রিপোর্ট করে এলে যে আমি নাকি ওকে মারছি, ফোন করতে যাচ্ছি, তুই সেই ভয় পালাচ্ছিস বলে মার আরে বাড়িতে এই যে সাথীমা এসে এসেছে, ওকে শুনছো সাথীমা এসছে। তুই কি কোথাও বেরোচ্ছিলি নাকি? হ্যাঁ যাবো ভাবছিলাম, আমার কাছে দেখো কাণ্ড আর আমরা চলে এলাম এখানে। আমাদের বাপ বেটির একটু প্রাইভেট টক, না না ভেতরে গেলাম, আমরা পারবো এই বারান্দাটি বসে। তোর সঙ্গে আমার একটা কথা আছে। বেশ তো বল না। মানে আমার এই ছেলেটার ব্যাপারে সকালবেলাতে এই সামান্য ব্যাপার নিয়ে তুই এত বাড়াবাড়ি করছিস কেন বলতো? কি বলছিস তুই? ঠিকই বলছি, নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার সকলের আছে। তুই জানিস না একদিন হয়তো কাউন্সিলটার জন্য আমাকে মরতে হবে। চুপ কর, বাইরে কথা বলিস না, কথা নেই বার্তা নেই, সকালবেলাতেই বাবু গেলেন লোক ঠেকাতে। কাকে? গোকুলকে। সেই বা ছাড়বে কেন, সোজা থানায় গিয়ে ডায়েরি করে এসেছে। ডায়েরি করেছে করেছে, তুই জানিস না মহিন লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ঠাকুরপুর চা এই নাও মা। তারপরে চা দিন কাল সেই জমি তো আবার এত ভয়, কিসের ভয় চাকাই মা? ভয় নয় না, তাজা তাজা ছেলেগুলোকে সুযোগ পেলেই ধরে নিয়ে যাচ্ছি। তুই যে কি যে খুঁজছিস কে জানে। বাপু তুই কি আমাকে কিছু বলবি? সেদিন জ্যাঠাইমা বলছিল না যেসব ইয়াং ছেলেদের ধরে নিয়ে যায়, কথাটা কি সত্যি? না দেখ, কোনো কারণ না থাকলে শুধু শুধু ধরে নিয়ে যাবে কেন? মানে তোর এখানে ভালো লাগছে না? না গোবিন্দ মা জামা কাপড় না থাকলে শুয়ে পড়লি যে মা, তোমাদের খুব কষ্ট না? কিসের কষ্ট রে? এই না পাওয়া সুখ শান্তি
ওদের মতো ঘর। এই দেখো ঘর পাইনি তো আছে কোথায়? না না না, সে ঘর তোমরা কেউ পাও, তোমরা কেউ দেখো যে ঘর দিনের ট্রায় দেখিয়ে যায় না, সে ঘরে বিনা চিকিৎসায় কেউ মরে না, অনাহারে কেউ পাগল হয় না। গরিব গৃহস্থ ঘরে নিশ্চয়ই শান্তিতে কে আছে? তুই আমার একটা কথা রাখবি বাবা, এবার একটু বুঝে সুঝে চল, বিয়ে খাও করে সংসারী হ। আমি নাতি নাতনির মুখ দেখে একটু আনন্দ করি। বেশ তো, তুমি দিদিকে চিঠি লিখে দাও, ভাগ্নিকে পাঠিয়ে দিই। চিঠি লিখলেই হলো? তাছাড়া পরের বাড়ির ছেলে আমাকে তো পাঠাবি কেন বল? দিদি পর হয়ে গেল? হ্যাঁ রে, বিয়ের পর স্বপ্নেই পর হয়ে যায় বাবা। ধরো বিয়ের পর আমিও যদি পর হয়ে যাই? না না, সে তুই পারবি না। কি করে বুঝলে? আমি জানি তুই দেখতে এত বড়টা হয়েছিস, কিন্তু আমার কাছে সেই ছোট্ট তুই আছিস। তুই যখন ভাবিস ওই 3 বছর তোর কি করে কেটেছিল, চিন্তা করলে বুকটা ফেটে যায় খোকা। দেখো মা, আমার খেতে দাও, আমার ভীষণ খেতে দেখে, আমার খেতে দাও। উপকার করলে উপকারের মূল্য দিতে জানে না। ঘরের উন্নত করেই রয়েছে। সে কথা বোঝার ক্ষমতা আপনার নেই, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো। সে চামচ সোনারই হোক বা টিনেরই হোক, পরিমাপ এক, কিন্তু তার একটা শূন্য আর একটা পূর্ণ। আচ্ছা বৌদি, না থাক থাকবি কেন বলেই না, বলছিলাম কি যে ওই 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 দিকে তোমাদের যে গৌতম বাবু, উনি কি করেন? কি আবার কাজ? কাজ? কি কাজ? ওই তো দেশের কাজ। কিন্তু ভদ্রলোক ভীষণ অহংকারী। তার উপকারী কিন্তু কি ব্যাপার বলো তো? না কিছু না। এই চালা, এই
তুই কুঞ্জুর কাছে যে টাকা পাবি আমার কাছ থেকে নিয়ে নিস। আরে শুনতে পাচ্ছিস না কথাটা? হাফ হয় না কত টাকা রেখে গেছিস ঘরে যে সন্ধে না তুই ভাত চাইছিস? বল না বসি কি বলবি। আমার উপর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব কি আমি পালন করিনি? আচ্ছা মামনি, সত্যি কি দেশে কোনো কাজ হয়নি? জানিস গৌতমদা কি বলেছে? আমাদের আর অভাব থাকছে না, ওই আনন্দেই থাক, আরো পেছে পেছে ঘুরে মর, খালি বড় বড় কথা মরমর করিস না, কেবল খোঁচা মারা কথা। আমার চার লাগে, তুই দেখিস না সবই তো দেখেছিস, সকাল আর বলে কিছু দেখেছিস আমার গন্ডারের চামড়া? আবার বলে কি না আমার চার লাগে। চিন্তার কি আছে শুনি, খাবে চলো, তোমার দাদা তোমাদের অপেক্ষা করছেন, চলো।
তুমি এই যে ওই আসছি তাড়াতাড়ি এসো কিন্তু তুমি না আসা পর্যন্ত আমরা কেউ খাবো না রাম বলেন ভাই ভয় নাই মনে কি করিতে পারে ভাই রাক্ষসী গণে সকল রাক্ষসী যদি হয় এক মিলি লঙ্ঘিতে না পারে মম কনিষ্ঠ অঙ্গুলি দেবেন মনির সঙ্গে লক্ষণ তখন তারকার প্রতি রাম করেন গমন বাম হাতু দিয়া রাম চায়ের সঙ্গে একটু মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসি ইয়াং ম্যান তুমি ওই চেয়ারটা এসে বলো আর বলো I'm in your revolution. আপনি কি রেভলিউশনে বিশ্বাস করেন নিশ্চয়ই করি তবে হিংসাত্মক বিপ্লবে নয় আমি আবার আপনাদের ওই অহিংস বিপ্লবে বিশ্বাসী দেখো গৌতম এখন আমরা স্বাধীন আজ নিশ্চয়ই আমরা এমন কোনো কাজ করব না যাতে দেশের এতটুকু ক্ষতি হয় আপনার কি ধারণা আমরা দেশের ক্ষতি করছি সেই কথা আমি বলছি না দেশকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করার জন্য আমাদের বীর বিপ্লবীরা এ দেশেও রেভলিউশনের বন্যা বইয়ে দিয়েছিলেন কিন্তু আজ যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে তখন আমার মনে হয় না যে সেই রকম রেভলিউশনের আজ আর কোনো প্রয়োজন আছে আছে স্বাধীনতার পরে হ্যাঁ ব্রিটিশদের রাজত্বকালে যে অত্যাচার যে শোষণ চালাত স্বাধীনতার পরে তো তাই চলছে তখন তো মানুষ দুবেলা পেট ভরে খেতে পেত আজ একবেলা পেট ভরে খেতে পায় না পড়তে পায় না এডুকেশন পায় না তুমি নিশ্চয়ই চাও না যে ইংরেজরা আবার এই দেশে ফিরে আসুক না না আমি তো চাইব আমি বলতে চাইছি যে 76-এর মন্বন্তর কি শেষ হয়ে গেছে না এখনো তো দেশের প্রতিটি সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দেখো গৌতম ভারতবর্ষ একটা গরিব দেশ তবে একটা বিরাট দেশ তুমি আমার সঙ্গে একমত মানে সময় দেওয়া মানে তো আরো কয়েক ধাপ দৈন্যতার দিকে এগিয়ে যাবো দৈন্যতা বলছেন কেন দৈন্যতা ছাড়া কি বুঝতে পারি বলতে পারেন স্বাধীনতা পাওয়ার পর এতগুলো বছর পরেও কেন আমাদের এমন নির্যাতন ভোগ করতে নির্যাতন হ্যাঁ নির্যাতন এমন নির্যাতন তা চোখে দেখা যায় না অথচ তাই দেখতে হচ্ছে স্বাধীনতা মানে কি ভোটের ম্যাজিক দেখিয়ে কতগুলো পঙ্গু মন্ত্রী তৈরি কর একেবারে কোনো কাজ হয়নি এই কথা তুমি বলতে পারো না যেখানে যা কিছু হয়েছে বা হচ্ছে তার মধ্যে এই বুর্জোয়া মেন্টালিটিটাই কাজ করেছে বুর্জোয়া মেন্টালিটি নিশ্চয়ই
গরিবের সর্বস্ব কেড়ে নিয়ে ধনীর তুষ্ট সাধন ছাড়া কি হয়েছে? গরিব বড় লোকের কথাই বা আসছে কেন? নইলে গ্রামকে বাদ দিয়ে একমাত্র শহরের প্রতি বা এত প্রখর নজর কেন? দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আমিও চাই তুমি গলার মন্ত্র উচ্চারণ করবে এবং আমি বিশ্বাস করি তুমি তা পারবে। আই সিনসিয়ারলি বিলিভ ইন দ্যাট। কেন? আমি তো তাই করি। তবু ও ভাবে নয়। তার মানে আমি আমার পদ থেকে সরে যাব? না না, তুমি তোমার পদ থেকে সরে আসবে না। তুমি শুধু এখানে যা ভুল আর অন্যায় তার প্রতিবাদ করবে। প্রতিবাদ? কিন্তু যখন পচা অঙ্গটা সারানো যায় না আদর্শ গ্রাম তার পরিকল্পনা করবে কেন? আমি আপনি জানেন সবাই টাকা সরকার দেবে। সরকার প্রতি বছর গ্রাম উন্নয়ন খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা থাকে, কিন্তু তার কতটুকু খরচ দেখো। আসল কথা কি জানো, কোন রিলায়েবল লোক এরকম একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে গভর্নমেন্টের কাছে গেলে গভর্নমেন্ট টাকা দিতে প্রস্তুত। আমি তো ভাবছি কালকে এই প্ল্যানটা নিয়ে কলকাতায় যাব। কিছু হবে না। হবে না কি হে, হতেই হবে। আর এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। কিন্তু আমি যা বিশ্বাস করি না এবার করবেন? অন্তত এই বুড়ো মানুষটার কথা তো তুমি ভাববে। তাহলে বলো আমি এক রাউন্ড চা বলে আসছি। না না তুমি বসো। আরে না না আমি বলে আসছি। আপনি কি ভাবছেন আমি জানি, বাপির সঙ্গে হাত মেলাতে আপনার ডাকছি তাই তো? তবু বাপি যে কাজটা করতে চাইছে সেটা তো আপনারই কাজের একটা অংশ, কেবল চেহারা চলছে আলাদা। এই যে নদীর মুখ, এই নদীর মুখ থেকে সোজা দক্ষিণ দিক বরাবর যাবে খালটা। আমি কিন্তু চাইছি আগে হেলথ সেন্টার আর স্কুলটা করতে। বাপু তোমার একার কাজ নয়? না না, একা আমার কাজ হবে কেন? গ্রামবাসীরা সবাই সাহায্য করবে, আর সব থেকে বেশি দরকার গৌতমের সাহায্য। সেজন্য তুই ভাবিস না, ও ঠিকই করবে, ও এই সবই চায়। বলছিলাম যে অনেক টাকার দরকার বাপু, তুমি অত টাকা পাবে কোথায়? গভর্নমেন্ট দেবে। আপনারা ভাবছেন আর আমাদের কোনো ভাবনা নেই।
এবার তাহলে গ্রামের রূপ ফিরে যাবে, কি বলো? মহি নিজে যখন হাত দিয়েছে তখন সুরাহাটা হবেই। ঠাকুর তো পারবেন তো? পারবে কি বলছো, এতদিন ধরে তো এই কাজই করে এসেছে। ঠাকুর তো নাকি গ্রামের সমস্যা নিয়ে কলকাতায় যাচ্ছেন। তাই তো জানি, কিন্তু আমি কি ভাবছি জানো? আমি ভাবছি মহিন যে গৌতমের মাথা থেকে বিপ্লবের ভূতটা নামাতে পেরেছে, এতেই আমি খুশি। তুমি কোনদিন অভাব দেখেছো? অভাব? হ্যাঁ গৌতম, পৃথিবীর সব মানুষ যদি তোমার মতো হতো তাহলে কি হতো? তাহলে পৃথিবীর চেহারাটাই হয়তো বদলে যেত। মানুষের যে হাহাকার, জানি তোমার এত বেদনা, সেটা হয়তো থাকবে না। তাতে আর কার কতটুকু লাভ হতে জানি না, আমি দেখছি। তুমি বিশ্বাস করার সাথে আমি সত্যি ভালোবাসতে চাই, সেই ভালোবাসার টানে আমি আমার দেশকে ভালোবেসেছি। তাই আজকাল মাঝে মাঝে কেমন যেন ভয় হয়ে যেন। হ্যাঁ, যদি আমার ভালোবাসায় কোনো ভেজাল থাকে। ভেজাল থাকবে কেন? যদি থাকে, আর তাতে যদি আমার দেশের কোনো ক্ষতি হয়। আমার সাথে আলাপ না হলে হয়তো তোমার এই ভয়টা হতো না, তাই না? না না, আমি তা বলছি গৌতম, এই ঘরের বাঁধন তোমার ভালো লাগে না? ঘর এই বিশ্বজয়ই তো আমার ঘর, তাই সে ঘরের কোনটা আপন কোনটা পর সে ভাবার সুযোগটা কোথায়? তাই বাঁধনের কথাই হচ্ছে না। আমার মাঝে মাঝে মনে হয় তুমি আকাশের মতো বড়। বাহ, তুই খুব সুন্দর কথা বলো তো। হ্যাঁ সত্যি বলছি। আর কিছু বাকি নেই তো? না স্যার। দেখবেন আমার শরীর অভাবে যেন দেশের কাজ আটকে না যায়। বলুন মিস্টার রায়চৌধুরী, আপনার জন্য কি করতে পারি? আমি স্যার একটা পরিকল্পনা মানে প্ল্যান নিয়ে আপনার কাছে। প্ল্যান করি? দেখান দেখান, আমরা তো সেই জন্যই বসে আছি। অনেক ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কথা বলছি। হ্যাঁ, ও আরে বাবা, যে কাজটা বেরুচ্ছে সেটা তুমি পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তুমি পাচ্ছ। আরে বাবা, তুমি না পেলে আমার চলবে কি করে? হ্যাঁ 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 সরকারের এখন টাকা কোথায়? টাকা না থাকে আমরা সকলেই যদি উদ্যোগী হয়ে কাজটাকে শুরু। কি রে,
নাট বলতো নাট নাট হুচকে গেছে হুচকে গেছে রতন দা রতন দা কাল সামনে আমি বলছি কত রাতে নাট বলতো নাটকে ছুরি মেরে সে কি রে তাহলে আমরা ফুল বেপাতা সব ঠিক করে রেখেছি গুরু এখন তাহলে আপনাকে যেতে হয় নিশ্চয়ই নিশ্চয়ই ও ছিল আমার মানে আমাদের পার্টির ডান হাত সব দিয়েছি পার্টির আছে বলছে লাল ফোটে ওদের বললি হলো চল চল তো দেখি চল ওদের মিস্টার রায়চৌধুরী কিভাবে ব্যস্ত থাকতে হয় বুঝতেই তো পারছেন আপনারা তো প্রশাসনের লোক পথে নেমে পড়ুন দেখবেন ঠিক পথেই চলছেন আফটার অল সরকার উইল লুক আফটার ইউ চলি নোটা বলি কেন বা পাল খেলে গে ও তাহলে থেকে পুজো কোথায় কাজ কর একটু জল নিয়ে আয় বাড়ি থেকে একটু জল ফুল টু নিয়ে যে পুজো কর অনেকদিন জল টল খাইনি বেচারা তুমি তো খুব মজার লোক লোকের সঙ্গে ঝগড়াও করতে পারো আবার হাসিতেও পারো কেন আমি সবসময় ঝগড়া করি বলছিলাম আমার সঙ্গে তোমার একটু কথা আছে যাবি তোরা তোরা খেলা আমি আসছি আস বাপের উপর তোমার খুব রাগ তাই না কোনো ব্যক্তি বিশেষের উপর আমার কোনো রাগ নেই আসলে ওই আমলাতন্ত্রের উপর আমার কোনো বিশ্বাস নেই ভরসাও নেই তুমি বাপিকে জানলে বুঝতে বাপি মনে প্রাণে একজন শিল্পী বাপি কাজের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষটা একটা ছবির মতো গড়ে উঠবে দিয়েছিল তার ধারণা তাই কি হয়েছে তাই বাপি কষ্ট পেলে আমারও খুব কষ্ট হয় আচ্ছা তোমাকে এত কথা জিজ্ঞেস করবো বলো তুমি তো ইঞ্জিনিয়ার না তাই রাজনীতিতে এলে কেমন করে ভালোবাসতে গিয়ে কাকে আমার দেশের দুঃখী মানুষদের কেন করতাম আমার বিশ্বাস পাপি হারবে না চলো উঠি অনেকক্ষণ এসে কেন ভয় পাচ্ছ না তবে ভরসাও পাচ্ছি না তবে আমি একটা কথা বলি এবার তোমার মত পাল্টাবে চলো উঠি নকশাওয়ালা শাড়ি বুনবো অনেক শাড়ি 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 আর যা
তোমার মনে আছে সাথী তোমায় বলেছিলাম অভাব দেখেছ অভাব দেখো কাকুর জন্য অনেক কিছু করছি কিন্তু এসব আমি বিশ্বাস করি না Thank you.
মারা গেলে কেন? কেন আত্মহত্যা করলে? বিলিয়ে দিয়েছ? হ্যাঁ বিলিয়ে দিয়েছ, কিন্তু কেন? কিসের লোভে? কোন মনে? মহিতোষ রায়ের সুন্দরী কন্যা আর কি বলবো, অবাক লাগছে। যাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সেই মহিতোষ রায়ের মতো মানুষের পায়ে তুমি কি করে বিলিয়ে দিলে তোমার বিশ্বাস, তোমার আদর্শকে? বিলিয়ে দিয়েছি? হ্যাঁ বিলিয়ে দিয়েছ, কিন্তু কেন? কিসের লোভে? কোন মোহে? মহিতোষ রায়ের সুন্দরী কন্যা? দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে তোমার যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, তাকে কেন এমন ভাবে অবমাননা করলে? অবমাননা? প্রতিশ্রুতি? ও, এই কথাগুলো প্রথম শুনছ বলে মনে হচ্ছে। শোনো, তোমার বিবেক পরে যদি এখনো কিছু থাকে তাহলে তাকে প্রশ্ন করো, জবাব দেবে আগামী দিনের মানুষের। জবাব? হ্যাঁ জবাব। চল আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ চল আমরা এখান থেকে চলেই যাই। এখান থেকে যেতে পারবো না। যাবে না? কিন্তু বাপি, এখানে এভাবে থাকলে তুমি বাঁচবে না। প্লিজ বাপি চলো, তুমি আমরা এখান থেকে চলে যাই। এত বড় পরাজয় মেনে নিয়ে তুমি এখানে কিভাবে থাকবে? না বাপি চলো আমরা চলে যাই। দেখ মামনি, আমি এই মাটিতে জন্মেছি, এই মাটি আমার দেশ, আমার মা। আমি মাকে ছেড়ে কোথায় যাবো রে? না না, তুই আমাকে যেতে বলিস না, সে আমাকে যেতে বলিস না, আমি পারবো না। পাপি না রে, আমি পারলাম না, ফিরে গেলাম। ভাবছি আমরা গ্রাম ছেড়ে চলেই যাবো। সে কি আপনারা সবাই যদি চলে যান? আপনাদের অ্যাপ্লিকেশন হয়তো ভুল থাকতে পারে, কিন্তু আপনাদের এই দীর্ঘকালের অভিজ্ঞতা? অভিজ্ঞতা? না না গৌতম, আজ আর আমাদের অভিজ্ঞতার কোনো মূল্য নেই। কিন্তু ওটা তো আমাদের দরকার, আপনি আমাদের ছেড়ে যাবেন। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।